হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আইকন। তো এই দুদিন আমার ভিডিও আপলোড করা হয়নি, এই কারণে হয়নি যে আমি দুই দিন বাড়িতে ছিলাম না। তো আমি কোথায় গিয়েছিলাম তো চলুন সেটা কিন্তু জানতে গেলে আমার সঙ্গে থাকতে হবে এবং ভিডিওটা প্লিজ স্কিপ না করে কিন্তু দেখতে থাকতে হবে। তো গাইস দেখছেন যে এখানে দুপুরবেলায় আমি টুকটুকে চেপে আমি বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, আমি যেখানে যাচ্ছি সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু আমি বেরিয়ে পড়েছি। তো আজকে ভীষণ রোদ আর গরমও পড়েছে ভীষণ। তো গাইস দেখুন টুকটুকে আমার সঙ্গে দুটো কিউট কিউট বাচ্চা আছে। এই বাচ্চাটা হচ্ছে, একজন হচ্ছে সাবনুর আর একজন আরেকজনের নাম হচ্ছে আরজু। তো এরাও আমার সঙ্গে টুকটুকে যাচ্ছিল। তো গাইস দেখুন এখানে বুঝতেই পাচ্ছেন যে আমি বহরমপুর লীলা হসপিটালে এসেছি। তো বহরমপুর লীলা হসপিটালে আমি কেন এসেছি সেটা আপনাদেরকে জানাবো। তো এখানে দেখছেন হোয়াইট টি শার্ট পরে যে ছেলেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার মামার ছেলে, আমাদের বড় ভাই। আর এই যে লীলা হসপিটালে যে বিল্ডিংটা দেখছেন, এই বিল্ডিংয়ে কিন্তু আমার ছোট ছেলে হয়েছিল। আর এখানে দাঁড়িয়ে কিন্তু আমি সেই দিনগুলোই মিস করছিলাম। আর গাইস এই যে দূরে দেখছেন হোয়াইট শার্ট পরে একটা লম্বা ছেলে আসছে, এটা হচ্ছে আমার ছোট মামার ছেলে। এখানে এসছি যে ওর ছেলে হয়েছে, তাই ওকে আমরা দেখতে এসছি। আমরা সবাই ভীষণ খুশি, দীর্ঘ অনেকদিন পর আমাদের এই জেনারেশনে কিন্তু আমার নানার ফ্যামিলিতে প্রথম ছেলে হয়েছে। আর এখানে যিনি দাঁড়িয়ে আছেন দেখছেন, ইনি হচ্ছেন আমার বড় মামার মেয়ে, আমাদের বড় আপা। গাইস দেখুন এখানে কি আদর হচ্ছে আমার ভাইয়ের। আর এটা হচ্ছে আমার কিউট ভাইপো, যাকে দেখার জন্য আজ আমরা সবাই এই লীলা হসপিটালে এসে হাজির হয়েছি। যে যেখানে ছিল সবাই কিন্তু এক জায়গা হয়েছি আজকে আমরা আমাদের মামার ফ্যামিলির নতুন অতিথিকে দেখতে। দেখুন আমার ভাইপো কত কিউট আর কত সুন্দর হয়েছে, ওকে দেখে ভীষণ মজা লাগছিল। তো গাইস আমি এখন নার্সিংহোম থেকে বাড়িতে চলে এসেছি। এই যে আমার বড় ভাই এখানে বসে বসে আপন মনে মোবাইল দেখছিলেন, আর আমি আর ফারিন অর্থাৎ এটা হচ্ছে আমার ভাইজি, বড় ভাইয়ের মেয়ে, আমরা দুজনে হাসছিলাম আর চুপি চুপি ওর ভিডিও নিচ্ছিলাম। তো গাইস দেখছেন যে নার্সিংহোম থেকে আসার পর আমরা বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে রেস্ট নিয়ে আমরা সবাই খুব গল্প করছি। এখানে আমাদের বিগ বি অর্থাৎ আমার বড় ভাই, আমি এখানে বসে বসে খুব আমরা গল্প করছি, জমিয়ে আড্ডা দিচ্ছি। আর আমার ছোট মামি নার্সিংহোম থেকে এখানে আসার কথা আছে, তাই ওনার জন্য ওয়েট করছি, উনিও হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। তো গাইস ইনি হচ্ছেন আমার ছোট মামি, ইনি আমাদের ভীষণ ভীষণ প্রিয়, ইনি আমাদের মামি কম ফ্রেন্ড বেশি। ইনার সঙ্গে আমরা সব রকমের সব কিছু আমরা শেয়ার করতে পারি, আমাদের ভালো লাগে। আর উনি আমাদের আসলে থাকলে না আজকটা একদমই জমে ওঠে। তো গাইস দেখছেন যে এখানে মামি আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছেন, মিষ্টি মুখ করানোর জন্য। ওনার পোতা হয়েছে, ছেলের ছেলে হয়েছে, ভীষণ খুশি। তো দেখতেই পাচ্ছেন এখানে মিষ্টি খাওয়া হয়ে চলছে, খুব সবাই নিজেদের মধ্যে খুব এনজয় করছি আর খুব আনন্দ সবাই। আর এটা হচ্ছে আমাদের বড় ভাবি।
তো গাইস এখানে জমি আড্ডা দেওয়া হলো আর সবাই একসঙ্গে রাত্রে বসে ডিনার করলাম। ডিনার করার পর মামি আবার নার্সিং হোমের উদ্দেশ্যে বেরিয়ে আছে। তো মামি তো দেখতেই পাচ্ছেন যে মামি কতটা খুশি আনন্দের মধ্যে আছে। তো এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো, গল্প করতে আড্ডা দিতে রাত্রের ডিনার কমপ্লিট করতে প্রায় 11টা হয়ে গেছিলো। তাই এখানে মাউন ভাইয়া গ্যারেজটা খুলে আবার বাইকটা বের করে মামিকে আবার রেখে আসলো নার্সিংহোমের ওখানে। এখানে আমরা সবাই মিলে বাইরে এসে মামিকে পার করে দিচ্ছিলাম আর মামির মুখে তো দেখছেন হাসি থামছেই না, ভীষণ ভীষণ খুশি। তো গাইস দেখছেন যে মান ভাইয়া মামিকে নিয়ে বাইকে করে চলে গেল নার্সিংহোমের উদ্দেশ্যে। এবার আমরাও এবার ঘুমিয়ে পড়বো। তো গাইস দেখছেন যে সকাল হয়ে গেছে আর এখানে আমাদের চায়ের ব্যবস্থা চলছে। তো এখানে যিনি চা ঢালছেন তিনি কতটা বুদ্ধিমান দেখুন। আসলে কাঁচের যে কোনো পাত্রেই গরম জিনিস দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ফেটে যাওয়ার একটা ভয় থাকে, তাই কিন্তু চামচটা রেখেই কিন্তু চামচের উপরে গরম জিনিসটা অর্থাৎ চাটা ঢালা হচ্ছে। এখানে কিন্তু ওনার বুদ্ধির খুব তারিফ করা উচিত। গাইস দেখুন এখানে কিন্তু বিরিয়ানির খাওয়া দাওয়া চলছে। তো হ্যাঁ, আমরা কিন্তু সবাই আজকে রান্না বান্না বন্ধ করে দিয়ে আজ সবাই মিলে বাড়িতে যে নতুন অতিথি এসেছে সেই অতিথির উদ্দেশ্যে কিন্তু আমরা বিরিয়ানি পার্টি করেছি এখানে। তো এখানে বহরমপুরের হাজি বিরিয়ানি থেকে বিরিয়ানি আনা হয়েছিল। তো ভীষণ টেস্টি বিরিয়ানিটা, আমার ভীষণ ভালো লেগেছে খেতে আর সবাই মিলে ভীষণ এনজয় করেছি। তো আজকের দিনটা আমরা সবাই মিলে ভীষণ ভীষণ এনজয় করলাম।
তো গাইজ, আপনাদেরকে কেমন লাগলো আজকে আমাদের নতুন অতিথির এই ভিডিও? যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। তার সঙ্গে যারা নতুন এই ভিডিওটা আজকে আমার দেখছেন, প্লিজ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর আগামী দিনে আমি আবারও নতুন নতুন আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই।